তা সেই ঝাঁটাটাকে কে ধয় ম্যাথর ধয়, কিন্তু ম্যাথরের মনের ময়লায় যায় না হরিবোন। তেমনি আমরা গায়করা হয়তো গান গাইতে এসেছি, তাই গাইছি, ভুলভ্রান্তি হলে আপনারা ক্ষমা মার্জনা করবেন। কারণ তুলসী পত্রস্বরূপ ভক্তবৃন্দ যারা শুনছেন তারাই বিচার করতে জানেন, যে গায়করা কি গাইছে কি শোনাচ্ছে তারাই বলতে পারেন, আমরা কেবল নিমিত্ত মাত্র। তাই সকল বাউল শিল্পীদের আমার বয়োজ্যেষ্ঠদের ভক্তিপূর্ণ প্রণাম এবং ছোটদের স্নেহাশিস আমার, এবং যারা কথাগুলো দূরে পাঠিয়ে দিচ্ছেন সেই মাইকম্যানকে অশেষ ধন্যবাদ, এবং যারা সামনে ক্যামেরা নিয়ে কাজ করছেন তাদেরও আমার অশেষ ধন্যবাদ। যদি আমার চলার বলার পথে যদি ভুল হয়ে থাকে আপনারা নিজেগুলো ক্ষমা করবেন। গান সম্বন্ধে বিশেষ কিছু জানি না, কয়েকটা পদকর্তার গান হয়তো মনে আছে। বয়সের অন্তিম লগ্নে এসে অনেক কথা গাইতে গাইতে ভুলে যায়, তাই তার জন্য আপনাদের কাছে আমি হয়তো হাবা বলতে বাবা বলে বসে থাকবো না কি বলবো সে আপনারাই জানেন। তাই আপনাদের উপর দর্শকের উপর আমার ভার থাকলো। কিছুক্ষণ আগে আমার এক মা গান গেয়ে গেছে, হরিকে যে ভালোবাসে তার মতো ভক্ত নাই নাকি বলে গেছে, সত্যি তাই, হরিকে যে ভালোবাসে তার মতো আর বান্ধব নাই। পদকর্তা তাই বলছেন এখানে, নিস্তার পাবি নাই কারণ এক নামে যত যত পাপ হরে জীবের সাধ্য নাই তত পাপ করে। হরিনামের মাঝে অপরাধ আছে, কোথায় অপরাধ, নাম অপরাধ, সেবা অপরাধ, বৈষ্ণব অপরাধ, গুরু অপরাধ, 64 প্রকার অপরাধ আছে। গুরুর মন্দিরের সামনে নাচতে নেই, গুরুর সামনে পিছন করে গুরুর সামনে দিয়ে হাঁটতে নেই, অনেক কিছু কারণ। আর এই পৃথিবীতে তিনি পাঠিয়েছেন মা দিয়েছেন 4, বাবা দিয়েছেন 4, এই 8 এবং গুরু দিয়েছেন 10টা ধাতু। এই 18টা ধাপটা আমার দেহটা এলো, আমি মা বাবাকে প্রণামও করলাম না, গুরুর নামও করলাম না, তাহলে বৃথায় জন্ম গেল হরিবল। তাহলে আমার এখানে কি করা কর্তব্য? আশ্রয় করিয়া ভজে তারে কৃষ্ণ নাহি তাজে আর সব মরে অকারণ। আশ্রয়টা আগে চাই, আশ্রয় কি, যেমন এই খুঁটি না থাকলে যেমন এই পালটা থাকতো না, তেমনি আমার গুরু সংসারের খুঁটি না থাকলে আমার এই দেহের গুরু নাম জপ হতো না। শাস্ত্র পাঠ কেবলমাত্র ভক্তিকে জানিবার তরে, ভক্তি নহিলে আমার বিদ্যাতে কি করে। যদি আমার ভক্তি হৃদয় না হয় শাস্ত্র পাঠ করে কোনদিন ঈশ্বরকে হরিকে ভগবানকে আল্লাহকে পাওয়া যায় না।
হরিব তাই বলছে পদকর্তা হরি নামের মাঝে খেছো হরে বলে নিষ্ঠা পাবি না পাবি না হরি বলে ধরে কর সাধন কর হরি নামের সাধন আগে মনের সাধন পরে ভজন খমক বাজায় ইরা পিঙ্গলা দুটো তারের মধ্যে মাঝে কাঠিটা ধরে সুষুম্নার সুর ধরে যেমন সাধন করি তেমনি ঢোল বাজাচ্ছেন যিনি উনি বাঁ হাত ডান হাত ঠিক কোন সময়ে কোনটা তালে আমাকে ফেলতে হবে সেই সাধনটাকে জানতে হয়
অকারেতে হরণ করে করে বস্তু স্থিতি দুই বিজে হয় পুরুষ প্রকৃতি তাই হরি শব্দে হনন মনন রাখো ভাই কেবল হরি বললে নিস্তার পাবি নাই হরি বললে নিস্তার নিস্তার পাবি পাবি নাই শশাঙ্কের বচন পাগল আমার শোন গুরু ধরে সংসারতে করে সাধন বাড়ি হলে বা ঘরের কর্তা হলে পদচ্যুত হবে ভাই গৌর হরি হরি জলাঞ্জলি হয়ে যায় অহরি বললে নিস্তার পাবি নাই হরি বললে নিস্তার পাবি নাই এই হরি নামে হরি নামে নামে হরি অপরাধ আছে মনে কি ভেবেছো আদিনি দিন্দা আদিনি দিন্দা আদিনি দিন্দা তেটে কথা কোথে হরি নামের মাঝে নামের মাঝে
আছে মনে কি ভেবেছো ভাই হরি বললে নিশা পাবি।